Okay, so, hey, welcome back to another video. I know video ektu na onekta late hocche. Jani, 5000 subscriber e jodi 50ta views hoy, ke motivate pay bhai? Kintu ami pai. 5ta views aslo ami video banabo ebar theke. বানাবো হ্যাঁ গাইস 5টা ভিউজ আসলেও আমি ভিডিও বানাবো এবার কমেন্টে গিয়ে গালাগালি না করে ডাইরেক্ট ভিডিওটা দেখো সো হে ভাই ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো গাইস আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেরা 3টি ফটো এডিটিং অ্যাপ সেরা থেকে সেরা তার সাথে বেস্ট আপনি বলতে পারেন এই 3টি ফটো এডিটিং অ্যাপ যদি এই 3টি ফটো এডিটিং অ্যাপ যদি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকে তাহলে কোনোদিন জীবনে গাইস আপনাকে সার্চ করতে হবে না যে কোনটা বেস্ট ফটো এডিটিং অ্যাপ বা কোনটা ভালো ফটো এডিটিং অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য হ্যাঁ গাইস যে যে অ্যাপ্লিকেশনগুলো এনেছি সেইগুলো অনেক পপুলার আর সবকটা জেনুইন অ্যাপ আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ইজি চলে যাবে কোনো রকম সমস্যা ছাড়া সো আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে না ডিসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্ক দিই বলে আপনারা এই ভিডিও অবধি দেখো মানে এই পর্যন্ত অবধি দেখো তারপরে আপনারা চলে যায় এইটা এইটা কি ভাই ভিডিওটাকে পুরোটা দেখো আমি ডাউনলোড লিঙ্ক কোথায় আছে ওটা বলে দেবো আর যারা জানেন ডাউনলোড লিঙ্ক কোথায় আছে তারা আমি জানি অবশ্যই চলে গেছে তারা কিন্তু ভাই প্লিজ ভিডিওটাকে পুরোটা দেখো আর কি কি করছো ভিডিওটা পুরো দেখছো না বলে সাবস্ক্রাইবার পাচ্ছে না কোনো রকম ডাউনলোডের সমস্যা হবে না ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর বললাম যেমন ফটো এডিটিং অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইজিতে রান হয়ে যাবে সো ভিডিওটাকে এন্ড পর্যন্ত কতবার বলবো ভাই সো আর বেশি না বাড়বোকে ডাইরেক্ট ভিডিওতে চলে যাই যে কোন 3টে বেস্ট অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সো গাইস লেটস গেট স্টার্টেড সো গাইস আমাদের কাছে 3 নম্বর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার নাম হলো পিক্সআর্ট এর কোনো তুলনা হয় না একদিক থেকে হ্যাঁ গাইস এর মধ্যে আপনারা শুধু ফটো এডিটিং না তার সাথে আপনি থাম্বনেল পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ একদম ফ্রিতে তার সাথে এর মধ্যে অনেক রকম টেক্সের ফন্ট পেয়ে যাবেন যেগুলো আপনি আপনার যে কোনো ফটোর মধ্যে অ্যাড করতে পারবেন অনেক রকম ফিল্টার পেয়ে যাবেন অনেক রকম প্রিসেট পেয়ে যাবেন যেগুলো আপনার ফটোর মধ্যে ইউজ করলে একদম নর্মাল ফটো থেকে একটা ভালো ফটোতে কনভার্ট করে দেবে তো আপনাদের মধ্যে যদি কেউ একটু কুঁড়ে টাইপের মানে এডিটিং করতে চায় না অনেক বেশি হিউজ হ্যাপা মাথায় রেখে এই অ্যাপটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজ করতে পারেন একদম একটা ক্লিকেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ফটো এডিটিং করতে পারবেন জাস্ট কয়েকটা প্রিসেট বা ফিল্টার ইউজ করে সো লিঙ্ক আছে ডিসক্রিপশনে কোনো রকম ডাউনলোডের সমস্যা হবে না সো ডাউনলোড করে নে এই ডিসক্রিপশনে লিঙ্ক দেই সরি সো লিঙ্ক আছে কোথায় আমি বলে দেবো লাস্টে কোনো রকম ডাউনলোডের সমস্যা হবে না ফর আবার ডাউনলোড করে নেবেন এনজয় করে নেবেন সো গাইস আমাদের লিস্টে 2 নম্বর যে অ্যাপটা আছে অ্যাপটার নাম হলো লাইট রুম এই অ্যাপটা অনেক পপুলার আর এই অ্যাপটা সবাই জানে যে লাইট রুম কী কাজ লাইট রুম হলো অ্যান্ড্রয়েড ডিভাইসে কালার কারেকশানের জন্যে বেস্ট মারাত্মক সেরা আর যা যা ওয়ার্ড আছে সব কটা আপনারা অ্যাড করতে পারেন মানে একদম সেরার থেকে সেরা অ্যাপ আপনি যদি ফটোগ্রাফি করেন বা আপনি নিজেরও ফটো এর মধ্যে কালার কারেকশান করতে পারবেন একদম ফ্রি প্লে স্টোরে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন লাইট রুম বলে লিখলেই চলে আসবে এর মধ্যে বেসিক কারেকশান করতে পারবেন কালার কারেকশান করতে পারবেন মানে যা যা কালার কারেকশানের জন্য লাগে সব কটা ফিচার্স এর মধ্যে অ্যাভেলেবেল আছে মানে যে যে যদি আপনি একটু হলেও ফটো বা পিসি লাইট রুম ইউজ করে থাকেন তাহলে এইটা একদম আপনাদের কাছে ইজি আর আপনারা যদি কালার কারেকশন করতে জানেন না আমি ডেডিকেটেড ভিডিও বানাতে পারি আপনাদের জন্য তো বলে দিন কমেন্টে আমি আপনাদের জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানাবো যে লাইট রুমের উপরে কি করে আপনারা কালার কারেকশন করবেন এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম একটা না দুটো ভিডিও বানিয়েছিলাম লাইট রুম প্রিসেট আপনাদের দিয়েছিলাম যেটা বলেছিলাম নর্মাল ফটো থেকে একটা এডিটিং ফটোতে কনভার্ট করে দিতে পারবেন একদম ফ্রিতে ভিডিওটা যদি দেখতে চাও লিঙ্ক আছে ডিসক্রিপশনে আই বাটন নেই ডিসক্রিপশনে আছে ওখান থেকে আপনি দেখতে পারেন ওই ভিডিওটা আর যদি চাই যে ডেডিকেটেড ভিডিও লাইট রুমের উপরে কি করে আপনারা কালার কারেকশন করবেন কি করে আপনারা কালার এডিট করবেন আমি ভিডিও বানাতে পারি কমেন্টে জানান সো গাইস আমাদের লিস্টে 1 নম্বর যে অ্যাপটা আছে ওই অ্যাপটার নাম হলো দাঁড়াও দেখে নি অ্যাপটার নাম হলো পোলার অ্যাপ এরকম কিছু একটা নাম হবে নতুন অ্যাপ আর এই অ্যাপটার মধ্যে সব থেকে বেস্ট ফিচার্স হচ্ছে সেটা হলো আপনি অ্যাপটার মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কারেকশন করতে পারবেন মানে কোনো রকম সমস্যা ছাড়া আপনি ব্যাকগ্রাউন্ডে কালার কারেকশন করতে পারবেন তার সাথে আপনার অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটা ক্রপ হয়ে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা ব্লার এফেক্ট দিতে পারবেন মানে আপনি যদি নর্মাল ফোন থেকেও ফটো তোলেন তাহলে ফোনের ফটোতে আপনি তাহলে আপনি এই অ্যাপটার মধ্যে আপনার ফটোটা ইনপুট করে আপনি ব্যাকগ্রাউন্ডে ব্লার আনতে পারবেন এই অ্যাপটার সাহায্যে এই অ্যাপটা খুবই ইজি ইউজ করা আর আপনি আর আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারবেন যারা ফটো এডিটিং অ্যাপ আগে ইউজ করেনি তাদের
তাদের একটু ডিফিকাল্ট মনে হবে, কিন্তু এই অ্যাপটা একদম সিম্পল ইউজ, জাস্ট আপনি একটু ঘাঁটলে বুঝতে পেরে যাবেন। অ্যাপটার মধ্যে অনেক ফিচার্স আছে, আপনারা ঘেঁটে শেষ করতে পারবেন না, নিজের মতোভাবে কালার কারেকশন করতে পারবেন, তার সাথে অনেক রকম এক্সট্রা ফিচার্স আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। আর সবথেকে বেস্ট ফিচার্স, আপনি ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে পারবেন জাস্ট একটা ক্লিকে, কোনো রকম সমস্যা ছাড়া। তো এইটা আমি বলবো এই তিনটে অ্যাপের মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন। কিন্তু লাইট রুম আর পিক্সারের যে কম্বিনেশনটা আছে ওইটা একদম বেস্ট কম্বিনেশন, লাইক দ্যাট ফটোশপ, মানে ফটোশপের মতো আপনারা এডিট করতে পারবেন যদি আপনার লাইট রুম আর পিক্সার ইনস্টল থাকে। তিনটি অ্যাপ্লিকেশন বেস্ট, তিনটি অ্যাপ্লিকেশনের মধ্যে আলাদা আলাদা ফিচার্স আছে। তো আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করে রাখুন, আপনাকে কোনো দিন সার্চ করতে হবে না যে ফটো এডিটিংয়ের জন্য বেস্ট অ্যাপ কোনটা। এবারে বলে দিই লিঙ্কটা কোথায় আছে, লিঙ্কটা আছে কমেন্ট সেকশন, চেক করলে আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট কমেন্টে পিন করা আছে আমার লিঙ্কটা। তো তিনটি অ্যাপেরই লিঙ্ক আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা জানতো যে এই লিঙ্কটা কমেন্ট সেকশনে আছে, ভিডিওটা পুরো দেখেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি এরকম কন্টেন্ট আরও চাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, লিঙ্ক আছে ডিসক্রিপশনে। কোনো রকম সমস্যা হলে ওখানে ডাইরেক্ট SMS করতে পারো, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গড ব্লেস ইউ অল।